আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদাম হোসেন বলছি দিনাজপুরের পক্ষ থেকে। আমরা এই টিউটোরিয়ালে জানব এড কি বাটনের কাজ। আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট চালু করে নিই। আমরা এখানে বেশ কিছু পৃষ্ঠা লিখে নিই। আমরা এখন আপাতত এক নম্বর পেজে আছি, দেখতে পাচ্ছি। আমরা এখন 11 নম্বর পেজে। আমরা গত পর্বে দেখেছিলাম যে আসলে আমরা হোম বাটনে কীভাবে যাব পেজের হোমে। আমরা আজকে যদি হোমে চলে যাই, আমি এখন যেমন 1 নম্বর পেজে, এটা খেয়াল করবেন 11/1, অর্থাৎ আমি আমার মাউস কার্সর এখন কিন্তু 1 নম্বর পেজের একদম হোমে। আমি যদি ইন্ডে যেতে চাই, অর্থাৎ আমার পেজ ইন্ড, অর্থাৎ আমি যদি আমার এই ডকুমেন্টে 11 নম্বর পেজে যেতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল ইন্ড বাটনে ক্লিক করে আমাকে ইন্ডে যেতে হবে। আমি কন্ট্রোল ইন্ডে ক্লিক করলাম, আমার একদম আমার 11/11 নম্বর পেজের একদম হোমে নিয়ে আসা হবে, সরি ইন্ডে নিয়ে আসলো। আমি যদি আবার হোমে যাই, আমি আবার ইন্ডে আসার জন্য আবার কন্ট্রোল চেপে হোমে ইন্ডে ক্লিক করলে আমাকে ইন্ডে নিয়ে আসা হবে। ধন্যবাদ সবাইকে।